নিরাপদ ও ভ্রমণ বান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলন নিশ্চয় সাতাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি রাজধানীর সরকারি বাস ভবন থেকে ভিডিও কনফারেন্সে ওই অনুষ্ঠানে যুক্ত হন তিনি বলেন সড়ক পরিবহন আইন দুই আঠারো আংশিকভাবে কার্যকর করা হলেও সকলের সহযোগিতায় এই আইন পূর্ণাঙ্গ কার্যকর করা হবে অচিতেই সড়কের পাশে যত্রতত্র বাস থামানো বন্ধে পরিকল্পিত বাস স্টপেজ নির্মাণ করা হচ্ছে জানিয়ে কাদের বলেন অনেক ক্ষেত্রে অপরিকল্পিত গতিরোধক দুর্ঘটনা ঘটায় তাই এরই মধ্যে সাড়ে পাঁচশো অপরিকল্পিত গতিরোধক অপসারণ করা হয়েছে নিরাপদ ও ভ্রমণ বান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার তাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সড়ক এবং পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনে এ ব্যাপারে আমরা আইনটি করেও আমরা এখন পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে আমরা এ আইন প্রয়োগের ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি তৃতীয় সাবমেরিন প্রকল্প স্থাপন সহ দুই হাজার একশো পনেরো কোটি টাকার চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনিক সভায় আজ অনুমোদন দেয়া হয় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী অনুমোদন পাওয়া অন্য তিনটি প্রকল্প হল নরসিংদী জেলার খাঁ দোয়া ব্রহ্মপুত্র পাহাড়িয়া পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা শাখা নদী পুনঃ খনন প্রকল্প ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এবং মিউনিসিপাল গভর্নেন্স অ্যান্ড সার্ভিসেস প্রকল্প আদালতের রায়ে আমৃত্যু উল্লেখ না থাকলে যাবজ্জীবন সাজা মানে তিরিশ বছরের কারাবাস হবে বলে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংক্রান্ত আপিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ আজই রায় দেন রায় আদালত বলেন প্রাথমিকভাবে যাবজ্জীবন কারাদণ্ড বলতে দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত পুরো সময় কারাবাস বোঝায় তবে দণ্ডবিধির পঁয়তাল্লিশ এবং তিপ্পান্ন ধারার সঙ্গে পঞ্চান্ন ও সাতান্ন ধারা এবং ফৌজদারি কার্যবিধির পঁয়ত্রিশের ক অনুচ্ছেদ একসঙ্গে পড়া হলে যাবজ্জীবন কারাদণ্ড বলতে তিরিশ বছরের দণ্ডাদেশ বোঝায় এই অবস্থায় যদি কোনো আদালত ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার রায়ে মৃত্যু কারাদণ্ড উল্লেখ করেন সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির পঁয়ত্রিশের ক অনুযায়ী তিরিশ বছরের কারাদণ্ডের বিধানটি প্রযোজ্য হবে না